কংগ্রেসের হাতে খুন হওয়া ব্যক্তিদের স্মরণে রাজ্যে অনেক শহীদ বেদি তৈরি করেছিল সিপিআইএম। অপরদিকে কমিউনিস্টদের হাতে খুন হওয়া ব্যক্তিদের স্মৃতিতেও শহীদ বেদি তৈরি করেছিল কংগ্রেস, কিন্তু এখন সেই কংগ্রেস সিপিআইএম এক হয়ে গেছে। তাহলে এখন সেই সকল শহীদ বেদিতে মালা দেবে কে? শনিবার পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী কৃতি সিং দেববর্মার সমর্থনে দক্ষিণ জেলা শাবরুম মহকুমার সাতচাঁদ রাম ঠাকুর আশ্রম প্রাঙ্গণে আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বামক্রেস জোটকে কটাক্ষ করে এমনই প্রশ্ন তুললেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। তিনি আরও বলেন, আগে কমিউনিস্টদের বিরুদ্ধে কংগ্রেস এবং কংগ্রেসের বিরুদ্ধে কমিউনিস্টরা স্লোগান দিত, কিন্তু এখন তারা একে অপরের সাথে প্রেমের সম্পর্কে আবদ্ধ হয়েছে। তাই এই বামক্রেসকে কোনোভাবেই রাজ্যে থাকতে দেওয়া যাবে না, তাদের এখান থেকে উৎখাত করতে হবে। পাশাপাশি প্রার্থী কৃতি সিং দেববর্মাকে বহিরাগত তকমা দেওয়ার বিষয়টি নিয়েও এদিন সরব হন রাজীব ভট্টাচার্য। ইডি কংগ্রেসের তারা মারছে যুক্তি হয়ে, তাহলে এখন এই শহীদদের মালা দিব কেন? এই শহীদদের মালা দিব কেন? কারণ তারা তো মিলে আছে না। এখন এই শহীদ বেদী চাইত ওই শঙ্কর রায়ের কাছে তুলে দিল। মজবুত ব্যাপার, তারা মিলে আগে সিপিএম এর স্লোগান কি আসলো, কংগ্রেসের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও, আর কংগ্রেসীরা কি করতো, চীনের কালাল চিনে দাও দেশ মদের করতে দাও। বুঝিনি আপনারা, বুঝিনি সিপিএম কংগ্রেস অহং দিয়ে আবার প্রেম করে হেন কাজেই এই তাদেরকে ত্রিপুরা ত্যাগ টিকন দাও টিকতে দেওয়া যাবে। তারা দিবে না আপনারা কিছু, তারা কিছু করবেন না আপনারা, কিছু বলতে পার দরকার নেই। ভোট দেবেন তারে আর কৃতি দেবী দেবর মারে বাইরের দিকে আছে, আর কি বাইরের দিকে আছে, এরা ধরেনি কিছু। মুখের দল অপদার্থ কত নেই, 25টা বছরে রাজ্যের বুকে মানুষের অত্যাচার করছে। কৃতি দেবী দেবর আমাদের মহারাজা বীর বিক্রম কিশোর মানিকের নাতনি হন্তি রাজ পরিবারের, এখন ত্রিপুরার রাজকন্যা, উনি আমাদের শোভাবর্ধন করতেছেন, ছত্তিশগড়ের মহারাজার সঙ্গে বিয়ে হয়েছে, তো বিয়ে হইলে কি থাকতে পারতো না? এই দিনের এই জনসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থী কৃতি সিং দেববর্মা, 39 মনু বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাইলা ভ্রমক, জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সহ প্রদেশ, জেলা ও মণ্ডল স্তরে বিভিন্ন পদাধিকারীরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।